এবার কি পালা কেষ্টর সিবিআই তাকে দু দুবার জেরা করেছে একবার গরু পাচার কাণ্ডে একবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় কিন্তু তাৎপর্যপূর্ণ হল সেহকাল হোসেন দমকলের বাসিন্দা বাবা মারা যাওয়ার পর রাজ্য সশস্ত্র পুলিশে চাকরি পেয়েছিলেন অনুব্রতর দেহরক্ষী অভিযোগ সিবিআইয়ের দাবি এই গরু পাচার টাচার যে সমস্ত কারবার হতো সেখানে মুখ্য ভূমিকায় ছিল তো সেই জন্যই শাহগালের মোবাইল ফোন থেকে বা শেয়গালের মোবাইল ফোন থেকেই নাকি বিডবুমের কেষ্ট সমস্ত যোগাযোগ রাখতেন নেটওয়ার্কিং করতেন এটাই সিবিআইয়ের দাবি তার ডোমকলের বাড়িতে টানা দুদিন তল্লাশি চালিয়ে সোনা নগর টাকা নিউ টাউনের ফ্ল্যাট থেকে সোনা নগদ টাকা উদ্ধার করা হয়েছে আয় বহির্পূত হিসাব বহির্বতো আর তার স্ত্রী মানে শাহগালের স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা তাদের নিউটাউনের ফ্ল্যাট দমকলের বাড়ি আমি ধরলাম পৈতৃক বাড়ি অত নগদ টাকা অত গয়না থাকে কি করে জবাব দিতে পারেনি সিবিআইয়ের হেফাজতে এবার তো কান টানলে মাথা আসবে ওয়াকিবাহল মহল বলছে যে কেষ্টর সিবিআই এর জালে ধরা পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ সিবিআই গরু পাচার আর কয়লা পাচার কাণ্ডের তদন্তের জাল গুটিয়ে ফেলছে প্রায় এই যে ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হলো এবার একে একে অনেক রথি মহারথী নাকি সিবিআই এর হেফাজতে যাবেন সৌকাত মোল্লাকে সিবিআই ডেকেছে কয়লা পাচার কাণ্ডে তিনি বলেছেন যে আমি তদন্তে সক্রিয় হম সহযোগিতা করব এই সকাত মোল্লা অবশ্য ডায়মন্ড ডাবরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের দেহরক্ষের এই গ্রেপ্তার কিন্তু অনুব্রত রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং উদ্বিগ্ন হয়ে রয়েছেন তৃণমূলের অনেক নেতা যদি শেষ পর্যন্ত অনুব্রতকে সিবিআই নিজেদের হেফাজতে নেয় তাহলে কি জানি না কি বলে দেবেন অনুব্রত তখন তো অনেক রাখব্যওয়াল তাহলে তদন্তের আওতায় চলে আসবেন অনেককে সিবিআই টাকাটা কি করবে তো থরোহরি কম্পদশা কারণ সিবিআইয়ের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে সূত্রের খবর যার প্রেক্ষিতে তারা অনুব্রত দেহরক্ষীকে গ্রেপ্তার করেছেন তাদের দাবি দেহরক্ষীর মাধ্যমেই কিন্তু বীরভূমের এই গরু পাচার কাণ্ড তদারকি করতেন স্বয়ং অনুব্রত মানে আমি এখানকার তৃণমূলের অনেক নেতা মন্ত্রীকে দেখেছি নিজের মোবাইল থেকে তারা ফোন করেন না দেহরক্ষীদের মোবাইল থেকে তারা হোয়াটসঅ্যাপ কল করেন অর্থাৎ নিজের ফোনগুলো পাবলিক ডোমেনে আছে সেখানকার নাম্বার অনেক সময় ট্র্যাক করা হয় আগে তো অভিযোগ ছিল যে রাজ্য সরকার অনেকের ফোন ট্র্যাক করে সেখানে তৃণমূলের মন্ত্রিসভার সদস্যরাও নাকি থাকতেন বিরোধী দলের নেতা নেত্রীরাও থাকতেন অনেকে ল্যান্ডলাইন থেকে ফোন করেন কিন্তু ল্যান্ডলাইন থেকে সবসময় ফোন করা সম্ভব না হওয়ার জন্য অনেকে ব্যক্তিগত দেহরক্ষীর ফোন ব্যবহার করে অনেক রাজনৈতিক সলা পরামর্শ বা সিবিআইয়ের দাবি এই গরু পাচার কাণ্ডের অনেক কাণ্ড এই ব্যক্তিগত দেহরক্ষীর মোবাইলের ফোন থেকে নাকি অনুব্রত করতেন তাই অনুব্রতকে ঘেরবার জন্য যে যে উপাদানগুলো সিবিআইয়ের দরকার ছিল সেই সেই উপাদানগুলো তারা কিন্তু সংগ্রহ করেছে এবং দেহরক্ষীকে যখন নিজেদের হেফাজতে নিয়ে তারা জেরা করবেন আরও হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে তখন শুধু অনুব্রত কেন আরও অনেক রাহব্য আলো সিবিআইয়ের তদন্তের আতস কাঁচের তলায় চলে আসতে পারে এটা নিয়েই কম্প শাসক শিবির ইতিমধ্যেই অনুব্রতর সঙ্গে কিন্তু শাসক দল দূরত্ব বাড়াচ্ছে বলছেন কেউ কেউ নিজের দায়ে কিছু যদি করে থাকেন দলটা দায়িত্ব নেবে না কিন্তু বীরভূমের এগারোটা বিধানসভা কেন্দ্র দু দুটো লোকসভা কেন্দ্র জেতানোর দায়িত্ব কিন্তু অনুব্রতর ঘাড়েই থাকে তাকেই দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো তিনি স্নেহ করতেন এখন করেন কিনা জানি না অনুব্রতর অনেক অকথা কুকথা তো জানেন আপনারা কখনো পুলিশকে বোমা মেরে উড়িয়ে দেওয়া কখনো গুর বাতাসা চরমচরম ঢাক নানা রকম কথা বলেছেন বিরোধী দলের প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি তো তখন অনুব্রতর অমৃত ভাষণ অনেক কিছু ছিল তখন তৃণমূল নেত্রী বা তৃণমূলের নেতারা বলেছিলেন ওগুলো অনুব্রত বলেন মাথায় অক্সিজেন কম যায় অত গুরুত্ব দেওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক এবং প্রশাসনিক সভাতেই আপনারা দেখতেন দিদির পাশে দাঁড়িয়ে থাকতেন অনুব্রত দিদিও পাইচারি করতেন অনুব্রতও পাইচারি করতেন দিদির ভীষণ আদরের কেষ্ট কিন্তু কেষ্ট এখন সিবিআইয়ের তদন্তের জালে জড়িয়ে পড়ায় তৃণমূল নেতৃত্ব সচেতনভাবে কেষ্টকে কিন্তু ঝেড়ে ফেলতে চাইছেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক মুখপাত্র কুনাল ঘোষ আগে উষ্মা প্রকাশ করেছিলেন কেন অনুব্রত সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না কেন তিনি বারবার ওয়ার্ডে ভর্তি যাচ্ছেন বিরোধীরা যে কথাগুলো বলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য কিন্তু কার্যত একই সুর ছিল অনুব্রত ছায়া পর্যন্ত মারাচ্ছেন না তৃণমূলের অনেক নেতা তাই কেষ্টবাবু এখন কার্যত নিঃসঙ্গ একাকী জেলায় তার কিছু অনুগামী আছেন তারা সবসময় দাদার শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী তার মঙ্গল কামনায় পুজো যোগ্য সবই হচ্ছে কিন্তু দেহরক্ষীর গ্রেপ্তার অনুব্রত রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিয়েছে আমি আশা করব তিনি সুস্থ থাকবেন তদন্তে সহযোগিতা করবেন দেখুন একা যদি অনুব্রত দোষী প্রমাণিত হন তদন্তে তাহলে কিন্তু এই গরু পাচারের দায় একা অনুব্রতর ঘাড়ে ঠেললে কিন্তু হবে না অনুব্রতর শুধু একা এই কাণ্ডের সঙ্গে যুক্ত বলে যে দাবি করছে যে অভিযোগ করছেন বিরোধীরা সেটা কিন্তু সত্যি না আরো অনেকেই এই কাণ্ডে যুক্ত থাকতে পারেন যেমন বিএসএফের কমান্ডান্ট সতীশ মিশ্রা ইডির হেফাজতে এনামুল কিংপিন, ইডির হেফাজতে এনামুলদের জেরা করেই তো শেগালের কথা জানতে পেরেছে এখন ব্যক্তিগত দেহরক্ষীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলে অনেকে বলছেন প্যান্ডোলার বাক্স খুলে যাবে তাই অনুব্রতকে সচেতনভাবে শাসক দল কিন্তু এখন এড়িয়ে চলবে কারণ ছায়া পর্যন্ত মারাবে না কারণ জানে যে সিবিআই চারদিক থেকে ঘিরছে ইডি চারদিক থেকে ঘিরছে এখন অনুব্রত সংস্পর্শে আসলে পরে তাদেরকে নিয়েও টানাটানি হতে পারে এই আশঙ্কা থেকে অনুব্রত এখন তৃণমূলে ব্রাত সেটা অনুব্রত নিজেও বোঝেন ঘনিষ্ঠ মহলে তিনি খুব বা দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে যে দলের জন্য আমি এত কিছু করলাম আমার বিপদের দিনে সেই দল আমার পাশে এসে দাঁড়াচ্ছে না এটা বলছেন ক্ষোভেশ্বরে বলছেন রাজনীতির এটাই নিয়ম যখন তোমার সুদিন থাকবে তখন দল তোমার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে বিনিময়ে তোমাকে সুরক্ষা দেবে যখন তুমি যখন তুমি কোনো কিছুতে ফেঁসে যাবে তখন দল বলবে আমরা তো কিছু জানি না ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু করে থাকেন নিজেকে বাঁচানোর দায়িত্ব তার নিজের এটাই হচ্ছে রাজনীতির সব মানে শেষ কথা অনুব্রত তার ব্যতিক্রম নেই অনুব্রতর এপিসোডটাও তার ব্যতিক্রম নয় আপনারা দেখতেই পারছেন কিভাবে অনুব্রতকে অবহেলা করছে তৃণমূল যেদিন থেকে তিনি সিবিআই এর দপ্তরে গেছেন সেদিন থেকেই তার ছায়া পর্যন্ত স্পর্শ করছেন না তৃণমূলের নেতারা তাদের একটাই আশঙ্কা যদি সিবিআই জেরার মুখে অনুব্রত সব কিছু বলে দেন তখন তো তাদেরকে নিয়েও টানাটানি হবে এই ভয়ই এখন শাসক দলের অনেক নেতার রাতের ঘুম উড়ে গিয়েছে